বেশি দেওয়ার কোনো দরকার নেই, আপনি নর্মাল হচ্ছে যতটুকু সবাইকে দেন ঠিক অতটুকুই আমাকে দিবেন। সবাইকে এতটুকুই দেন না? ঠিক আছে। আমাদের বাংলাদেশি আরেক ভাই শরীফ ভাইয়ের সাথে পরিচয়। এই যে এখানে যে হচ্ছে কানি গ্র্যান্ড হোটেল বা যেখানে সবাই থাকে মেইন বাঙালিরা, তারা হচ্ছে যদি ভাত ডাল খেতে চায় বা দেশীয় খাবার খেতে চায়, আমরা প্রায় 5 দিন ধরে মালদ্বীপে আসছি কিন্তু দেশের খাবারের যে টেস্ট সেটা পাচ্ছি না এখানে। তো দেখি যে আমাদেরকে শরীফ ভাই হচ্ছে কোথায় নিয়ে যায় ভাত ডাল খাওয়ার জন্য। এই যে এরিনা, এই এই হোটেলের এই রাস্তা দিয়ে ধরে যদি হচ্ছে আমরা এই গলিতে চলে যাই, বা যদি বলি যে সেকেন্ড গলি আর কি, সেই গলিতে, ওটা ফার্স্ট গলি, এটা সেকেন্ড গলি নাকি? সেকেন্ড গলি, এটা মনে রাখবেন যে এই মাহফুশি আইল্যান্ডের এই সেকেন্ড গলি যেটা, হ্যাঁ, সেই গলিতে গেলে এরকম সুবিনের শপ অনেকগুলো দেখতে পাবেন। এখানে খাবারের দাম কত ভাই একজনের? বাংলাদেশে আপনারা নর্মাল যে রেস্টুরেন্টে খান সেরকম হবে আর কি। আমরা তো বাংলাদেশে হচ্ছে কত ধরনের রেস্টুরেন্টে বসে খাই, এদিকে না? 2 নম্বর গলি দিয়ে যদি আসেন তাহলে হচ্ছে প্রথমে দেখবেন হচ্ছে এই আনগোলো শপ। এই আনগোলো শপ অনেকগুলোই তো হচ্ছে এখানে সুবিনের শপ আছে। এই আনগোলো শপের সাথে যে রাস্তাটা, এই আনগোলো শপের রাস্তা দিয়ে একটু সামনে আগালেই হচ্ছে আপনার। আচ্ছা, এই রেস্টুরেন্টের আসলে কোনো নাম নেই, আমরা একটু ভিতরে ঢুকে দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে তো এই যে এক ভাই হচ্ছে কি ভাত ডাল সব খাচ্ছেন আর কি। তো এই মাহফুশি আইল্যান্ডে যদি কেউ ভাত খেতে চান, এই হচ্ছে তরকারি। এখানে খাসি দেখা যাচ্ছে, খাসি। আর এটা কি মাছ? কোনটা? ও, এটা গরু না, সরি, গরু। এটা এটা কি? মাছ? কি মাছ? রুই মাছ। উপরে হচ্ছে ডাল ভুনা, উপরে ডাল ভুনা। এটা কি? গরু, খাসি, হাঁস সব আছে। ভাইয়ের নাম কি? আসলাম ভাই। আসলাম ভাইয়ের হোটেল না? রাইট, আসলাম ভাইয়ের হোটেল। আচ্ছা, আপনি আমাকে বলেন দেখি একজনের হচ্ছে ভাত আর খাসি কত খরচ হবে? আর ভাত আর মুরগি? ভাত আর মুরগি হচ্ছে 50 টাকা, ভাত আর খাসি হচ্ছে 70 টাকা। এর সাথে আর কোনো সবজি টবজি দিবেন না? ডাল ডাল দিবেন? ডাল দিবেন, ডাল, খাসি, ভাত 70 টাকা, আর হচ্ছে ডাল, মুরগি, ভাত 50 টাকা, একদম রিজনেবল। ঠিক আছে, গরু, গরু আর খাসি 70 টাকা, আর হচ্ছে মুরগি হচ্ছে 50 টাকা। আমাকে একটা ভাত আর একটা চিকেন মুরগি দেন, দেন আমাকে, প্যাকেট করে দিন। হ্যাঁ, দেওয়া যাচ্ছে না? তো ঢাকায় কিন্তু আমরা এরকম রেস্টুরেন্টে অহরহই খেয়ে থাকি। এখানে হচ্ছে প্লেটগুলো দেখতে পাবেন যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ছোটো হোটেল, ছোটো হোটেল। আমাদের বাঙালি ভাইরা যারা এখানে আছেন তারা এখানে নিয়মিত খান, তো আমরা এখান থেকে খাবার হয়তো বা হোটেলে নিয়ে যেতে পারি। শুনেন, আমার বেশি দেওয়ার কোনো দরকার নেই, আপনি নর্মাল হচ্ছে যতটুকু সবাইকে দেন ঠিক অতটুকুই আমাকে দিবেন। সবাইকে এতটুকুই দেন না? ঠিক আছে। মুরগিটা কম করছেন না? যে আপনাকে প্রমোশন করা উচিত। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা হচ্ছে এই খাবারটা পেয়ে গেছি। একদম সুন্দর হচ্ছে প্যাকেট করে দিয়েছে। হ্যাঁ, একটার মধ্যে হচ্ছে গিয়ে বিফ, একটার মধ্যে চিকেন, দুটোর মধ্যে রাইস। তো হচ্ছে গিয়ে ওজনও অনেক লাগছে। আপনারা দেখেছেন যে আজকে আমরা সি ফুড প্ল্যাটার খেয়েছি, সেখানে প্রায় 190 রুপিয়া দিয়েছে সি ফুড প্ল্যাটারে। আর এখানে হচ্ছে গিয়ে এখন রাতের খাবারের জন্য খাবার কিনলাম, ভাত, গরু এবং মুরগি। গরু মুরগি যা দিয়েছে আলহামদুলিল্লাহ, ঢাকায় যে কোনো রেস্টুরেন্টে যতটুকু দেয় তার থেকে পরিমাণে অনেক বেশি দিয়েছে। আমি যদিও বলেছিলাম খুব কম কম করে দিতে। আমরা যখন হচ্ছে হজ করতে যাই বা অন্য কোনো দেশে যাই, তখন কিন্তু অনেক সময় হচ্ছে এরকম রেস্টুরেন্ট থেকে আমরা খাবার কিনে হোটেলে এনে খেতে হয় আমাদেরকে। এই ব্যাপারে আমরা আগে থেকে ইউজ টু। এখানে হচ্ছে অনেকদিন ধরে মালদ্বীপে আছি, বাঙালি খাবার খাওয়ার খুব ইচ্ছা ছিল, এই জন্য হচ্ছে গিয়ে এই লোকাল বাঙালিরা যেই রেস্টুরেন্টে খায়, রেস্টুরেন্টের নামও নেই, সেখান থেকে খাবার এনে হচ্ছে আমরা খাচ্ছি, আপনাদেরকে দেখাবো কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের খাবার পেয়ে গেছি। এটা হচ্ছে চিকেন, এই ভাতের সাথে চিকেন 2 টুকরা দিয়েছে,
আর এটা হচ্ছে কি ডাল, এটা আমাদের বক্সের মধ্যে নিয়েছি। এই হচ্ছে বিফের পরিমাণ, এই বিফ দিয়েছে, আর এখানে হচ্ছে কি আরেকজনের হচ্ছে ভাত দিয়েছে। তো আমি একটু নিয়ে দেখি। একদমই বাসা না।